আসসালামু আলাইকুম, এয়ার ইউনিকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে টাইডাইয়ের মধ্যে গোল্ডেন কালার একটা শাড়ি ডিজাইন। আর এই গোল্ডেন কালার এমন একটা রং যেটা আপলোড করার সাথে সাথে স্টক আউট। সো এবার অনেকগুলো কোয়ান্টিটি নিয়ে হাজির হয়েছে, যার জন্য ভিডিওটি করে দিচ্ছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই রংটা কিন্তু একদম প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে একদম ওল্ড এজ পর্যন্ত এই রংটা খুব পছন্দ করে। বরাবরই আমি শাড়িটা পরেছি, আর সুতি এমন একটা ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়ালে শাড়ি কিনতে হলে বা ড্রেস কিনতে হলে কোনো ওকেশন লাগে না, সব সময় এই শাড়িগুলো শপিং করা যায়। বা এই টাইপের কালার বলেন, এই টাইপের কমফোর্টেবল ওয়্যার সবসময় পারচেজ করা যায়, কোনো ওকেশন লাগে না। সো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু আমরা গোল্ডেন কালার বাট টাইডাইয়ের মধ্যে করা হয়েছে, এবং দেখেই দেখেন ফুললি হ্যান্ড স্টিচ, যাকে বলে পদ্ম ডিজাইন। এই ডিজাইনটা আপনারা পূর্ব পরিচিত, আমরা সিল্কের মধ্যে করেছি। সো অলমোস্ট এই হচ্ছে আপনার পুরো শাড়িটা, খুব সুন্দর করে পাইপিং লাগানো আছে। ইভেন প্রত্যেকটা শাড়িতে র্যান্ডমলি আমরা বরাবরই যা করি টার্সেল। এবং সবচেয়েতে মেইন কথা হচ্ছে যে আপনারা আঁচল থেকে শুরু করে একদম শাড়ির সেই সুতি পর্যন্ত সেম ডিজাইনটা পাবেন। এই দেখেন, দেখেছেন টাইডাইয়ের মধ্যে সুতার রঙগুলো কিন্তু কতগুলো কালার করেছে, অলমোস্ট আছে অরেঞ্জ আছে, জলপাই আছে, কালো আছে, মেরুন আছে। প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনি 4 থেকে 5টা সুতার রং অলরেডি পেয়ে যাবেন। সো আমি কিন্তু শাড়িটা পরেছি, দেখেই বোঝা যাচ্ছে কতটা স্টাইলিস্ট। যে কোনো রঙের, আশা করি যে কোনো রঙের ব্লাউজ পিসের সাথে পরতে পারবেন, কারণ এই কটন প্রাইডগুলোর সাথে কিন্তু আমরা ব্লাউজের পিস দিতে পারি না, কারণ এগুলো শাড়িগুলো 12 হাতেই হয়। সো অলমোস্ট নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পেজ ভিজিট করবেন, কারণ এমন সব সুন্দর শাড়ির ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন হেয়ার ইউনিকের পেজে। শুধু যে কটন ম্যাটেরিয়ালের মধ্যে তা নয়, সিল্ক পাবেন, মসলিন পাবেন, ড্রেস পাবেন, কিন্তু একটু কষ্ট করে ভিজিট করতে হবে যদি আমরা আমাদের দেশীয় হাতের কাজে পূর্ণ শাড়ি বা ড্রেস পছন্দ করি। তা আশা করি হেয়ার ইউনিকের সাথে থাকবেন, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।